প্রত্যেকটা জাতিরই থাকে নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি। কিছু কিছু জাতির রীতিনীতি এতটাই অদ্ভুত যে কারো কারো সাংস্কৃতিক রীতিনীতি দেখে হতে হয় হতবাক। আবার কোন কোন জাতির রীতিনীতি চরম হাসির খোরাকও বটে। আফ্রিকা সবসময় আমাদের চোখে অদ্ভুত তার রীতিনীতির কারণেই। আফ্রিকার কিছু রীতিনীতি পুরো পৃথিবীর জানা, তবে কিছু রীতিনীতি আমাদের অজানা। আফ্রিকার কিছু জাতি রয়েছে যারা গোত্রীয়ভাবে এমন কিছু কঠিন নিয়মকে মেনে চলে যা এই আধুনিক বিশ্বে নজিরবিহীন। বন্ধুরা, আজ আমরা আফ্রিকার এমন পাঁচটি অদ্ভুত নিয়মের কথা জানব যা আপনাকে একই সাথে অবাক ও হাসতে বাধ্য করবে। সো বন্ধুরা, কথা না বলে চলুন দেখে নেওয়া যাক আফ্রিকার সেই পাঁচটি অদ্ভুত নিয়ম নীতি। বাংয়াঙ্কলদের পৌরসত্ব টেস্ট। লিজেন্ডরা হয়তো বুঝে গেছেন এই রীতিটি যৌনতা রিলেটেড। বন্ধুরা, আফ্রিকার বাংয়াঙ্কল নামক একটি জাতি রয়েছে যারা বিয়ের সময় ভাইয়ের বা বোনের মেয়েকে যৌন শিক্ষা দিয়ে থাকেন। আমাদের দেশে সাধারণত বড় ভাইয়ের স্ত্রীরা কিংবা ছোট ভাইয়ের স্ত্রীরা এইসব শিক্ষা দেন ননদকে, কিন্তু আফ্রিকার চিত্র এখানে ভিন্ন। বন্ধুরা, শুধু এতটুকুতে থেমে থাকলেই কিন্তু হতো। বাংয়াঙ্কলদের উগান্ডায় বসবাসরতরা আরও এক ধাপে গিয়ে। উগান্ডায় মেয়ে পক্ষের যতজন রক্তের সম্পর্কের আন্টি রয়েছে তারা কনের সাথে মিলিত হওয়ার আগে বরের পৌরসত্ব চেক করেন। শুধু একজন আন্টি নন, কয়েকজন আন্টি মিলে এই পরীক্ষাটা করেন। অদ্ভুত আর বিশ্রী শোনালো এটাই সত্য যে এজন্য বরকে বাসর রাতের আগের বেশ কয়েকটি রাত কাটাতে হয় কনের আন্টিদের সাথে। যদি বর আন্টিদের সাথে পারফরমেন্স ভালো করতে পারে, অর্থাৎ ওই রাতগুলোতে তার পৌরুষত্বের ভালোভাবে প্রমাণ দিতে পারে, তবেই বর কন্যার সাথে মিলিত হতে পারবে, নতুবা বিয়ে ওখানেই ক্যান্সেল। ফুলানিদের শ্যারো নামক নতুন জামাই পিটানো উৎসব। আমাদের দেশে বিয়ে করাটা খুব সহজ, নতুন জামাইকে প্রচুর সম্মানও করা হয় এখানে, কিন্তু আফ্রিকার ফুলানি জাতিদের বেলায় এই চিত্রটা ভিন্ন। সেখানে বউ অর্জন আর নিজ গোত্রের সম্মান অর্জন করতে বরকে এক কঠিন আর অদ্ভুত পরীক্ষা দিতে হয়। আফ্রিকার বেনিনের ফুলানি জাতির পুরুষরা খুব সহজেই বিয়ে করতে পারে না। বিয়ে করতে গেলে জামাইকে ট্রাইবেল লোকদের হাতে আচ্ছা রকম প্যাদানি খেতে হয়, আর এই প্যাদানিটা খেতে হয় স্বয়ং বরের। বিয়ে করতে ইচ্ছুক এমন কেউ ট্রাইবের সবচেয়ে বুড়ো লোকটার হাতে চরম প্যাদানি খায়, কারণ ফুলানিদের মতে যে প্যাদানি খেয়ে সহ্য করতে পারে সেই আসল পুরুষ। এই প্যাদানির কারণে ফুলানি উপজাতিদের অনেক পুরুষ মারাও যায়। যদি প্যাদানি খেয়ে কেউ টিকে থাকতে পারে, তবেই তার কপালে জুটবে বউ আর সম্মান, নতুবা বিয়ে না করে সুটকি হয়ে মরে গেলেও কেউ ফিরেও তাকাবে না। বউ চুরির রাতের নাচ। কেমন শুনতে অদ্ভুত, ঠিক না? তবে কি না, এমনই এক অনুষ্ঠানের প্রচলন রয়েছে উত্তর পূর্বের ক্যামেরুনের ওডাপস উপজাতিদের মধ্যে। ওডাপস প্রজাতিরা ফুলানিদের একটি উপজাতি। তাদের প্রথাগত একটি নাচের উৎসব আছে। উৎসবে ওই ট্রাইবের শুধুমাত্র নারীরা সারা রাত নাচানাচি করে, পুরুষরা ওই নাচের আশেপাশেও থাকতে পারে না। এটা সারা রাত নাচানাচির উৎসব বললে ভুল হবে, এটা আরও একটি উৎসব। একটা সময় রাত গভীর হয়, পুরুষরা তখন ওই নাচে ঢোকার অনুমতি পায়, কিন্তু তা নাচার জন্য না। পুরুষরা ওই সময় তার পছন্দের নারীকে চুরি করতে নাচের মধ্যে ঢুকে পড়ে। বিবাহিতা হোক আর অবিবাহিতা, যে কাউকে চুরি করতে পারবে পুরুষ। যদি না ওই সময় তার চুরি করা ওই নারী তাকে প্রত্যাখ্যান করে বা স্বামী হাতে নাতে ধরে ফেলে, তাহলেই কেল্লা ফতে। চিচেওয়াদের মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়ার উৎসব। বান্টি উপজাতিদের একটি সম্প্রদায় চিচেওয়া। এদের আফ্রিকার মালাউইতে দেখা যায়। এরা নিজেদের সবকিছু বাইরের মানুষের কাছ থেকে লুকাতে চায়, এজন্য তারা চেহারায় মাস্ক ব্যবহার করে। এই জাতি তাদের কৃষি পদ্ধতির জন্য পৃথিবীতে পরিচিত। তাদের সমাজের যে কারো মৃতদেহ সমাধিস্থ করার সময় একটি অদ্ভুত অনুষ্ঠান পালন করা হয়। প্রথমে মৃতের আত্মীয়রা শবদেহটি পানি দিয়ে ধুয়ে নেয়, এরপর লাশটিকে ভয়ানক কোন স্থানে নিয়ে লাশটির গলা থেকে লম্বালম্বিভাবে কাটা হয়। এরপর লাশটির ভিতরে পানি প্রবেশ করানো হয়। লাশটা ধৌত করার শেষ সময় পর্যন্ত চুইয়ে চুইয়ে পানি পড়ে। এরপরই আসে ওই জাতির উদ্ভট নীতি। মৃতের শরীর পরিষ্কার করা ওই পানি সংগ্রহ করে ওই গোত্রের সবার খাবারের সাথে মেলানো হয়। আসল মরদের পরীক্ষা।
আমরা তো বিয়ে করলেই বউ পেয়ে যাই, বিয়ের পরেই শুধু বউয়ের আর শ্বশুর বাড়িতে সম্মান আর সম্মান। বিয়ে করলে বাড়িতেও নিজের সম্মান একটু বৃদ্ধি পায় বই কি, এত সম্মান খেয়ে বাঙালি বরের যেন পা মাটিতে পড়ে না, সব ফাও ফাও, তাই না? এই ফাও সম্মানটা শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যেতে পারে, আফ্রিকায় তা হবে না। হা বন্ধুরা, এবার আফ্রিকার এমন একটি কালচার সম্বন্ধে আমরা জানবো যা আপনাকে হতবাক করে দেবে, শুধু হতবাকই না, হাসতে হাসতে মাটিতেও গড়াগড়ি খেতে পারে। আফ্রিকার এই উপজাতির ছেলেরা বিয়ে করতে চাইলেই পারে না, বিয়ে করা অত সহজ নয় এই ট্রাইবদের। মেয়ে পছন্দ হবে ঠিক আছে, তবে কিনা পছন্দ হলেই বিয়ে করা যায় না। বিয়ের আগে মরদকে এক কঠিন পৌরসত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ওই ট্রাইবের পছন্দের মেয়ের বাড়ির লোক ছেলেদের মানে আমাদের মহামান্য বরের অন্ডকোষে তিনবার গুলতি মারে। ছেলে যদি সহ্য করতে পারে তাহলে বিয়ে হবে, কেননা মেয়ে পাচ্ছে আসলে মরদ, ছেলে না সহ্য করতে পারলে লবডঙ্কা। এই লোক এইখান থেকে বিয়ে না করে উঠবি না। বন্ধুরা, শিথিলতা থাকায় অনেক কিছুই আপনাদের দেখাতে পারিনি, তবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, আপনি যদি অবাক ঘটনায় এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে পাশের লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে বেল বাটনটি দাবিয়ে দিন আর উপভোগ করুন নিত্য নতুন রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ দারুণ সব ভিডিও। বন্ধুরা সবাই, স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড গুড বাই।